বেঙ্গল জি নিউজ খবরের জন্য সবার আগে খবর দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবস, সাধারণত আমরা এই দিনে কোন রকম কোন রাজনৈতিক কর্মসূচি নিই না। আমাদের নেত্রী বারে বারে আমাদের আদেশ দিয়েছেন, আমাদের নির্দেশ দিয়েছেন, সকালবেলা বাংলায় 341টি ব্লক এবং বিভিন্ন পুরসভা ওয়ার্ডে আমরা সাধারণত এই দিনটিকে রবীন্দ্র জয়ন্তী পালন করি প্রভাত ফেরির মাধ্যমে। কোথাও আবৃত্তি অনুষ্ঠান, কোথাও সঙ্গীত অনুষ্ঠান, সকালবেলা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, আমরা এই দিনটিকে নানা রকম ভাবে কবিগুরুকে স্মরণ করি। কিন্তু যেহেতু নির্বাচনের সময়, আমরা তাও আজকে সকাল 12টা অবধি কোনো মিটিং রাখি, তারপরে কার্যত আমরা রাজনৈতিক কর্মসূচিগুলো নিয়েছি। সকালবেলা হয়তো মিটিং রাখলে আমরা আরো দুটো তিনটে মিটিং বেশি করতে পারতাম, কিন্তু আমরা মনে করি কবিগুরু রাজনীতির অনেক ঊর্ধ্বে, কিন্তু তার এই আদর্শ, তার এই অবদানকে বুড়ো আঙুল দেখিয়ে আজকে আপনারা দেখেছেন ভারতীয় জনতা পার্টির সর্বে সর্বা এবং দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সকাল 10টার সময় নাকুরের সভা করে গেছে। আমরা যে দিনটিকে রবীন্দ্রনাথ ঠাকুরকে স্মরণ করি, তার প্রতিকৃতিতে মালা দিই, মাল্যদান করি, সেই দিনটিকে, যে দিনটিতে আমরা বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, যে দিনটিতে আমরা বলি নাই নাই ভয় হবেই হবে যায়, জয় খুলেই যাবে এই দ্বার, যে দিনটিতে আমরা বলি চিত্ত যেটা ভয়শূন্য, উচ্চ যেটা শীল, জ্ঞান যেটা মুক্ত, যেটা বিহের প্রাচীর, সেই দিনটিতে আমরা দেখছি ভারতের জনতা পার্টি আর নরেন্দ্র মোদী জয় শ্রীরাম বলে বাংলাকে উত্তপ্ত করার লক্ষ্যেই বাঁকুড়ার মাটিতে প্রবেশ করেছে। আপনি কি প্রমাণ করতে চাইছেন? আপনি প্রমাণ করতে চাইছেন যে দিনটিকে মানুষ, সেই দিনটিকে সকাল 10টার সময় আপনি যুবক যুবতীদের হাতে ফ্ল্যাগ ধরিয়ে বলছেন জয় শ্রীরাম, যেই দিনটিতে বাংলার মানুষ কবিগুরুর অবদানকে স্মরণ করে, যিনি ভারতবর্ষে বা ভারতবর্ষের নাম বিশ্ব দরবারে উজ্জ্বল করেছেন, আপনি প্রমাণ করতে চাইছেন যে আপনি স্বামী বিবেকানন্দ, আপনি রবীন্দ্রনাথ ঠাকুর, আপনি দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, আপনি নেতাজি সুভাষচন্দ্র বোসের এই দার্শনিক প্রশ্নটা মনের থেকে উঠবে। আপনি প্রমাণ করতে চাইছেন যে আপনি দেশের সর্বে সর্বা, আপনার তৃণমূল কংগ্রেস ছিল বলে আজকে সিপিএম পার্টিটা জীবাশ্মে পরিণত হয়েছে, আর এই মমতা ব্যানার্জি যদি থেকে যায় তাহলে নরেন্দ্র মোদীর দলটা আগামী 10 দিনের মধ্যে সাইন বোর্ডে পরিণত হবে, এই কথা এরা বুঝে গেছে। তাই যে কোনো হোক মমতা ব্যানার্জিকে আটকাতে হবে। আমি বলি যে তুমি বড় বড় কথা বলছো, প্রতারকদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে, সারদার প্রধান অভিযুক্ত সে তো নরেন্দ্র মোদীর পাশে বসে, তার হাতে আগে লকেন কি করে জেলে ঢোকাও, তারপর প্রতারকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলবো। এই যে এখানকার লোকসভা বিজেপি প্রার্থী, আপনি বলুন, আমি বলছি না, আপনি বলছেন না, দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট বলছে তুমি ফৌজদারি মামলা অন্যতম অভিযুক্ত, তোমার বিরুদ্ধে প্রতারণার মামলা হয়েছে, তোমার বিরুদ্ধে আমি বাঁকুড়ায় প্রবেশ করা নিষেধাজ্ঞা জারি করলাম, তুমি মানুষের সাথে চিট করেছো, তুমি প্রতারণা করেছো। সেই সুপ্রিম কোর্ট, যে সুপ্রিম কোর্ট সংযুক্ত খাতে প্রতারক বলছে, সেই সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে অমিত শাহ আজকে এখানে এসে বলছে সংযুক্ত খাতে ভোট দিন। বিন্দুতে বিন্দুতে যেমন সিন্ধু তৈরি হয়, ঠিক তেমনি চোর ছাচোর ডাকাত মিলে ভারতীয় জনতা পার্টিটা তৈরি হয়েছে। আমি বলি আপনি যদি ব্যবস্থা নিতে হয়, আপনার প্রার্থীগুলোই তো চোর, আপনার প্রার্থীগুলোই তো সব স্মাগলার, আপনার প্রার্থীগুলোই তো সব চিটিংবাজ। 5 বছর সাংসদ হয়েছে, আমাদের গলা ব্যথা হয়ে গেছে বলতে বলতে যে এমপিল্যান্ডের কাজগুলো, চিঠি পাঠাও, চিঠি পাঠাও, চিঠি পাঠাও। 5 বছর দিল্লিতে বসছি, খালি বউ নিয়ে
আর টাকা কোথায় টাকা তুলবো, আর কোথায় মানুষের সাথে প্রতারণা করবো, আর কোথায় বালির টাকা কমাবো, এই ধান্দা ছিল। তার বিরুদ্ধে আমরা বলেছি যে আমাদের প্রশাসন যোগ্য ব্যবস্থা আগামী দিন নেবে। আপনি সুনিশ্চিত করুন যে এই গদ্দার খায়ের আগামী দিন জামানত বাজেয়াপ্ত করুন। আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, 7 দিনের মধ্যে যদি এর বিরুদ্ধে ব্যবস্থা না নেয় তৃণমূল সরকার, আমি আপনাদের কাছে প্রতিদিনের মুখ দেখাবো। এটা আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি। এবং আমরাই একমাত্র পারি দিল্লির বুক থেকে নরেন্দ্র মোদীকে উৎখাত করতে। কংগ্রেস সিপিএম মাথায় রাখবেন, কোনোদিন বিজেপিকে হারাতে পারবে না, বিজেপিকে সরাতে পারবে না। আপনারা দেখেছেন ত্রিপুরার দিকে মানিক সরকারের দল, যেই ত্রিপুরায় 3 বছর আগে বিজেপির দুটো বুথে পড়ে গেছেন, বসার ক্ষমতা ছিল না, দক্ষতা ছিল না, সেই ত্রিপুরায় আজকে বিজেপি রাজ্য সরকার পরিচালনা করছে। কেন? তার কারণ হচ্ছে সিপিএম দলটা, মানিক সরকারেরা, আজকে দলটা অর্থের বিনিময়ে অমিত শাহ বিজেপিকে বিক্রি করে দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র নেত্রী যে আজকে ধারাবাহিক ভাবে লড়াই সংগ্রাম মানুষকে সংগঠিত করে লড়াই করে যাচ্ছে, যে প্রধানমন্ত্রী আজকে ভারতবর্ষের মানুষকে মানুষ করে। কিন্তু আজকে সিপিএম যেটায় তাই রাজনীতি করত, আপনারা তার থেকেও খারাপ হয়ে গেছে। তার কারণ সিপিএম বাংলার মানুষকে আর যাই হোক উত্তরপ্রদেশের ভয় দেখাতো না। আপনারা কি বলছেন, উত্তরপ্রদেশ থেকে আমি লোক ঢুকাবো, বাংলার মানুষকে কুকুর বিড়ালের মতো টেনে হিঁচড়ে মারব। আমি বলি মেদিনীপুরের লোকেরা শান্ত, মেদিনীপুরের লোকেরা ভদ্র, মেদিনীপুরের লোকেরা অত্যন্ত মার্জিত। আপনি যদি এই কথাটা বাঁকুড়া মাটিতে বলতেন, পর্যবেক্ষক আমি, ইঞ্চিতে ইঞ্চিতে আপনার উত্তরপ্রদেশের ছেলের জবাব আমি দিয়ে দিতাম। তার কারণ আর যাই হোক বাংলা কোনোদিন অপমান সহ্য করবে। আপনি 5 বছর আগে ক্ষমতায় এসছেন, আপনি বলেছিলেন আজকে দিন আসবে 2 কোটি বেকারের চাকরি হবে, আপনি বলেছিলেন সবার ব্যাংক অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা করে যাবে, আপনি বলেছিলেন ঝকঝকে তকতকে রাস্তাঘাট হবে। আমি চ্যালেঞ্জ করছি, এখানে ক্যামেরা আছে, আপনি বলুন বাংলার তহবিলে আপনি 5 বছরে কত পয়সা দিয়েছেন? 10 পয়সা এই নরেন্দ্র মোদী সরকার। আমি 3 মাস আগে দমদম জলঘাটি ব্লকে এসে এই 1100 কোটি টাকার পানীয় জলের প্রজেক্টের উদ্বোধন করে গেছি। 1 বছর লাগবে, আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, যেখানে যা সমস্যা রয়েছে আমার 1 বছর লাগবে, বাড়িতে বাড়িতে পানীয় জলের সুব্যবস্থা আমি আগামী দিন করে দেব। এবং 1 বছরের মধ্যে আবার সোনামুখী পুরসভার নির্বাচন রয়েছে। আমি যদি 1 বছরের মধ্যে এটা না করতে পারি, আমি পুরসভায় এসে আপনাদের কাছে তৃণমূলের হয়ে ভোট চাইব। এত বড় কথা আমি আপনাদের বলে দিয়ে যাচ্ছি। কিন্তু আপনাদের কথা দিতে হবে যে কটা সম্প্রদায় বসুর বাংলায় ঢুকে বাংলার কৃষ্টি সংস্কৃতি নষ্ট করতে আসছে, তাদের জামানত বাজেয়াপ্ত আপনাদের আগামী দিনে করতে হবে। দেখুন, তৃণমূল কংগ্রেস কিছু নীতির উপর, আদর্শের উপর ভর করে আমাদের এই দলটা চলবে। সৌমিত্র খা ভালো করে জানতো মুরাদপুরে যে তৃণমূল কংগ্রেস আমাকে টিকিট দেবে, কেননা তার চুরি আমার ধরে ফেলেছে। আমরা মানুষকে সুযোগ দিয়ে দেখি তো মমতা ব্যানার্জির উদারতা, একটা বুথে বুথ প্রেসিডেন্ট হওয়ার জন্য মমতা ব্যানার্জি তাকে সাংসদ করেছে। এবং সে কি বলছে যে আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে হারাব। আমি বলি স্বপ্ন দেখা ভালো, দিবা স্বপ্ন দেখা ভালো না। তার কারণ হচ্ছে তুমি কি করেছো কি না করেছো সোনামুখী এবং বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের মানুষ কড়াইগন্ধায় ভালো করে জানে। এবার আমরা যাকে প্রার্থী করেছি, যার সমর্থনে আজকে আমরা সমবেত হয়েছি, এই মাটির ভূমিপুত্র বিষ্ণুপুরের আগামী দিনের সাংসদ এবং জোড়াফুল প্রতীক চিহ্নে যিনি আপনাদের ভালোবাসা দোয়া আশীর্বাদকে পাঠন করে পথচলা প্রেরণা করে লড়াই করছে শ্যামল সরকার, অত্যন্ত ভদ্র, নম্র, মার্জিত, এবং আমি মনে করি তার গ্রহণযোগ্যতা নিয়ে কোনো প্রশ্ন উঠতে পারে, তার গ্রহণযোগ্যতা নিয়ে কোনোদিন প্রশ্ন উঠতে পারে। বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র অনেকদিন পর একটা মাটির ছেলে সাংসদ হিসেবে আগামী দিনে পেতে চলেছে। এবং আগামী দিন আমি আপনাদের বলি, যেটা তৃণমূল কংগ্রেসের লক্ষ্য না, আপনাদেরকে মনস্থির করতে হবে যে 12 তারিখ আপনারা নির্ধারিত নিকটবর্তী পোলিং স্টেশনে যাবে, 4 নম্বর বোতাম টিপবে এবং 5 বছর লাঞ্ছনার বিরুদ্ধে যোগ্য জবাব দেবে। দেখুন, ভারতবর্ষে কাশ্মীর থেকে কন্যাকুমারী সর্বত্র আপনারা দেখুন, যত রাজনৈতিক দল আছে কেউ নরেন্দ্র মোদীর বিরুদ্ধে চুপ হয়ে গেছে, কেউ আত্মসমর্পণ করেছে, কেউ তাদের জুলুমবাজির বর্ষপাত স্বীকার করেছে।
একমাত্র মমতা ব্যানার্জি যে খেটে খাওয়া শ্রমিক কৃষক কৃষক মানুষের জন্য আজও মরে যাচ্ছে। তার কারণ তিনি বলেছিলেন, আপনি জানেন কম বেশি 150 থেকে 160 জন লাইনে দাঁড় করিয়ে গরমে মারা গেছে, তাদের মধ্যে কজন হিন্দু কজন মুসলমান আমি প্রশ্ন করতে চাই। প্রধানমন্ত্রী তাদের পরিবারের প্রতি ন্যূনতম একটা সমবেদনা পর্যন্ত জানায়। আজকে হিন্দুত্ব নিয়ে কথা নয়, যোগী আদিত্য না, তিনি নাকি হিন্দু ধর্মের ভারতার বাহক। তার রাজ্যে তার লোকসভাতে গোরখপুরে 80 জন শিশু মারা গেছে অক্সিজেনের অভাবে, কজন হিন্দু কজন মুসলমান, 95% শিশুরা হিন্দু। আজকে তাদের বিরুদ্ধে সেই যোগী আদিত্যনাথের প্রশাসনের বিরুদ্ধে নরেন্দ্র মোদী কোনো ব্যবস্থা নেয়। আর এদের মুখে বড় বড় কথা, রাজনীতির সময় এরা ধর্ম ব্যবহার। 5 বছর সরকার চালিয়েছেন, মমতা ব্যানার্জির কাছে এসে পরীক্ষা চাইছে, হরিদাস পাল, আরে পরীক্ষা তো তুমি দিচ্ছ। তৃণমূল কংগ্রেস তো 2016 সালে পরীক্ষা দিয়ে 100 মধ্যে 90 নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছে। মানুষ তৃণমূল কংগ্রেসকে আশীর্বাদ করে দ্বিতীয়বার মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী করেছে। তৃণমূল কংগ্রেস আবার পরীক্ষা দেবে 2021, পরীক্ষা দেওয়ার সময় তো তোমার, তুমি 5 বছর কি করেছো এখন মানুষকে বলো। মানুষকে বলেছিলে আসবে নতুন স্বপ্ন, আর আমি নিয়ে আসবো নতুন বোর্ড। এখন মানুষ বুঝতে পেরেছে যত 2 নম্বরই সকল বিজেপি আর ব্যাটা চৌকিদারি চোর, এই নিয়ে তো কোনো সন্দেহ নেই। তার কারণ আগে মানুষের মনে ভয় ছিল যে চোর চুরি করলে জেলে যায়, ডাকাত ডাকাতি করলে জেলে যায়, ধর্ষক ধর্ষণ করলে জেলে যায়, দাঙ্গাবাজ দাঙ্গা করলে জেলে যায়। এখন চোর চুরি করে মোদির আমলে বিজেপিতে যায়, ডাকাত ডাকাতি করে মোদির আমলে বিজেপিতে যায়, ধর্ষক ধর্ষণ করে বিজেপিতে যায়, দাঙ্গাবাজ দাঙ্গা করে বিজেপিতে যায়। মানে পচা পদ্মের এমন জাদু, যোগ দিলে চোর সাধু, এটা তো মানুষ বুঝতে পারছে। আর কিসের বিচারিতা? আপনি মানুষকে বলছেন যে আমি এই করবো তাই করবো। আপনি বলুন আজকে বাঁকুড়া এসছেন, আপনি বাঁকুড়ার জন্য কত পয়সা দিয়েছেন? আপনি বলুন আজকে বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সুপার স্পেশালিটি হাসপাতাল 5-5টা কে করেছে? 2 SNCU, 20টা SNSU, প্রায় 2000 কিলোমিটার রাস্তা, 1100-1200 কোটি টাকার জলের প্রজেক্ট, নলবাহিত পানীয় জলের সুব্যবস্থা, গ্রামে গ্রামে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা কে করে দিয়েছে? মমতা ব্যানার্জি করেছে। আমার মা বোনেরা এখানে আছে, আমি আপনাদের জিজ্ঞেস করছি, আপনারা সংসারের কাজে দৈনিক ভাবে যুক্ত, আপনারা বলুন 5 বছর আগে রান্নার গ্যাসের দাম কত ছিল? উত্তর হচ্ছে 402 টাকা। আজকে রান্নার গ্যাসের দাম কত? মোদির আজকের দিনের নমুনা, 800 টাকা। 5 বছর আগে কেরোসিন তেলের দাম ছিল 8 টাকা লিটার, আজকে কেরোসিন তেল কোথাও 30 টাকা, কোথাও 31 টাকা, কোথাও 32 টাকা লিটার। 5 বছর আগে রেলের প্ল্যাটফর্ম টিকিট ছিল 2 টাকা, আজকে রেলের প্ল্যাটফর্ম টিকিট। নরেন্দ্র মোদি 5 বছরে নিজে প্রচার করেছে, খরচ করেছে 5000 কোটি, আর বাংলার একটা IDF রাস্তা হবে 5 লাখ টাকা দেওয়ার সময় তার কাছে টাকা নেই। মানুষ 2 টাকা কিলো চাল পাবে, টাকা দেওয়ার সময় টাকা নেই। এই যে 1100 কোটি টাকার প্রজেক্ট হচ্ছে, নরেন্দ্র মোদী অমিত শাহ কিছুদিন আগে এসে বলে গেছে আমি টাকা দিয়েছি। আমি বলেছি 10 পয়সা তুমি এই প্রজেক্টে দিয়েছো, যদি প্রমাণ করতে পারো অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনীতি আমি নাই পাবো। তুমি 10 পয়সা বাংলার উন্নয়নে দেন পাওনি, উপরন্তু 50,000 কোটি টাকা প্রতি বছর তুমি বাংলার মাটি থেকে কেটে নিয়ে গেছো। কখনো 50,000 কোটি, কখনো 60,000 কোটি। তাহলে বাবাই বোনেরা, যদি গড়ে 50,000-55,000 কোটি টাকা কেন্দ্রের সরকার বাংলা থেকে কেটে নিয়ে যায় সুদ হিসেবে, তাহলে 5 বছরের সংখ্যাটা হয় 3 লক্ষ কোটি। আমি আপনাদের বলছি, আপনারা তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়ে 42-এ 42 করুন, শ্যামল সাতটাকে জেতান, 23-এ মে ভোটবাক্স খুলবে, 23-এ মে ভোটবা। আমি এক কথা ছিল, আমি যা বলি আমি করি, যেটা পারবো না সেটা বলে দেবো, আমার দ্বারা হবে। 23-এ মে ভোটবাক্স খুলবে, 23-এ জুনের মধ্যে যদি আমি সেই 3 লক্ষ কোটি টাকা বাংলার মুখে ফিরিয়ে আনতে না পারি, আমি এক মাপের ব্যাপার, এত বড় কথা আমি বলে দিচ্ছি। আর সেই টাকা যদি আসে, আজকে প্রত্যেকটা জেলা মাথায় রাখবেন, গড়ে 15,000-20,000 কোটি টাকা করে পাবে। এ টাকা কার? এ টাকা সাধারণ মানুষের। বলো রাম মন্দির তৈরি করব, তারপর দিল্লির বুকে 5-স্টার পার্টি অফিস তৈরি করেছে অমিত শাহ নরেন্দ্র মোদী। আপনি বাড়িতে থাকেন, আপনার বাড়ি টোটাল জায়গা কত? সব মিলিয়ে আমরা ছোট ছোট ঘরে থাকি, ছোট ঘরে জায়গা কেউ 100 স্কোয়ার ফিট বাড়িতে থাকে, কেউ 200 স্কোয়ার ফিট একটা বাড়িতে থাকে, কেউ 300 স্কোয়ার ফিট থাকে আর একটু বড় হোক, আবার কেউ ছোট হলে 50-60-70-80 স্কোয়ার ফিট একটা ঘরের মধ্যেও থাকে। নরেন্দ্র মোদী
1200 কোটি টাকা খরচা করে দিল্লির বুকে ভারতীয় জনতা পার্টির ফাইভ স্টার পার্টি অফিস তৈরি করেছে। কত বড় জায়গা নিয়ে জানেন? 1000-2000 স্কোয়ার ফিট নয়, 2 লক্ষ স্কোয়ার ফিট। এই টাকাটা কার? এই টাকার উৎস কি? আগামী দিন মমতা বন্দ্যোপাধ্যায় যদি আসে, 1 মাস লাগবে এদেরকে শীঘ্রই পৌঁছানোর দায়িত্বটা আমি আপনাদের বলে দিচ্ছি। নরেন্দ্র মোদী 2 নম্বর, অমিত শাহ এসে বলছে 3 মহিনে কে আন্দার চিট ফান্ড ওয়ালোর কো সালাতো কে পিছে হম ঘুষায়েঙ্গে। 5 বছর ধরে কি করছিলে বাবা? লেমন জুস খাচ্ছিলে 5 বছর ধরে? আপনি বলুন, এখানে সিপিএম প্রতিদ্বন্দ্বিতা করছে, এখানে কংগ্রেস প্রতিদ্বন্দ্বিতা করছে, সিপিএম এর কোন প্রার্থী? বেঙ্গল জি নিউজ খবরের জন্য সবার আগে খবর দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।